শীতকালে সকলের প্রিয় ফল কমলালেবু। কমলালেবুর নাম শুনলেই দার্জিলিং এর কথা উঠে আসে। দার্জিলিং পাহাড়ের পাশাপাশি মিরিক সিটং এলাকাতেও কমলার চাষ হয়ে থাকে। তবে ইদানিং কমলালেবুর ফলন অনেক কমে গিয়েছে, পাশাপাশি আকারও অনেক ছোট হয়েছে। অনেক কমলাতে পোকার উপদ্রবও অতিষ্ঠ কমলা চাষিরা। বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার খামখেয়ালিপনা ও গাছের বয়সের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে সার ও পরিচর্যার অভাব এর জন্য দায়ী। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে কমলা চাষের পাশাপাশি উন্নত মানের কমলা চারা কমলা চাষিদের বিতরণ করে কমলার ফলন পাহাড়ে বাড়াবার চেষ্টার কসুর করেননি বিশেষজ্ঞরা। ফলে এবছর তুলনামূলকভাবে মিরিকে কমলার ফলন বৃদ্ধি পেয়েছে বলে কমলা চাষিরা জানান। ইতিমধ্যে কমলা বাগান থেকে কমলা পাড়া শুরু হয়ে গিয়েছে। পাহাড়ের কমলা বাগানগুলিতে শীতের মরশুমে আবার প্রচুর পর্যটক কমলা দেখতেও ভিড় জমান। পর্যটকদের কমলা দেখার উৎসাহ দেখে গত বছরও দেখা গিয়েছে শিটংয়ের রাস্তার ধারে কমলা বাগানগুলিতে জাল দিয়ে ঘিরে রাখতে। এই কমলা বাগানে ঢুকে ছবি তুলতে প্রতিজনের 100 টাকা করেও ধার্য করা হতো। এর ফলে কমলা চাষিদের একটা বাড়তি আয়ও হয়ে থাকে। তার জন্য কমলা রঙের কমলাগুলিকে শেষ পর্যন্ত গাছে টিকিয়ে রাখার চেষ্টা করেন চাষিরা। এদিকে এবছর কমলার ফলন দেখে খুশি কমলা চাষিরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।